সদরে দিগপাইত ইউনিয়নের ঝুগনিদহ বিলের পানি ব্যবহার করে ফসল ফলাতো তিন গ্রামের কয়েক হাজার মানুষ। এই বিলের মাছ ধরে জীবিকা নির্বাহ করত অনেকে। এই বিল অবৈধভাবে দখল করায় বর্তমানে পাল্টে গেছে এর চিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় প্রায় দুই যুগ ধরে এই বিলটি দখল করে নিয়েছে প্রভাবশালী একটি মহল। উন্মুক্ত এই বিলকে বর্তমানে পুকুরে রূপান্তর করে মাছ চাষ করছেন তারা। বিলের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে এখানকার কৃষিখাত, ফলে বিরূপ প্রভাব পড়েছে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য জীব বৈচিত্র্যেও। পাড়া সবাই মাছ ঠাস গরু ঠরু সবাই গোসল দিছি, সব কিছু করে আসি, এখন করতে পারি না। এককভাবে একজনে বিলের দখলে নিয়ে সে প্রজেক্ট করে মাছ চাষ করতেছে, এবং কি আমরা কোনো আবাদ মশম করতে পারতেছি না, ফসল করতে পারি না, সেচ কাজে পানি ব্যবহার করতে পারি, এটি এই এলাকার জনগণের সরকারের কাছে দাবি। বিলটি দ্রুতই দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আচ্ছা, সরকারি খাস জমি অথবা নদী খাল বিল অবৈধভাবে দখলের কোনো সুযোগ নেই? বিলটি যদি সত্যি অবৈধ দখলে থাকে, সেটি পুনরুদ্ধারের জন্য দ্রুত সময়ের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দখলদার।